খ্রিস্টপ্রধান আর্মেনিয়ার হাত থেকে নাগর্নো কারাবাখ দখলমুক্ত করেছে মুসলিম দেশ আজারবাইজান। এই বিজয়কে অনেকে দেখেন তুর্কিদের বিজয় হিসেবে, এরদোয়ানের বিজয় হিসেবে। বলা হচ্ছে এতে আজারবাইজান যতটানা লাভবান হয়েছে তার চাইতেও বড় রাজনৈতিক সফলতা পেয়েছে তুরস্ক। এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক স্বপ্ন দেখছে ফেলে আসা উসমানীয় সালতানাত প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সচল করার। কিন্তু এই পথে বাধা কারা? তুর্কিদের এই উচ্চাশাই বা কতটা পূরণ হবার? গ্রাউন্ড জিরোর এই পর্বে সেই রহস্যে খোঁজ করেছে আমাদের ফ্যাক্ট চেক টিম। নব্বইয়ের দশকের গোড়ার দিকে মিখাইল গর্বাচেভের হাত ধরে ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন, জন্ম হয় নতুন 15টি রাষ্ট্রের। আজকের স্বাধীন আজারবাইজান ও আর্মেনিয়া সেসব 15 রাষ্ট্রেরই দুটি। তুরস্কের সীমান্ত সংলগ্ন আর্মেনিয়া খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র, আর শিয়া মুসলিম দেশ আজারবাইজান অপর শিয়া রাষ্ট্র ইরানের প্রতিবেশী। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরপরই মাথাচাড়া দিয়ে ওঠে সদ্য স্বাধীন আজারবাইজানের নাগরণ কারাবাখের খ্রিস্টান নৃগোষ্ঠীর লোকজন। তাদের সমর্থনে এগিয়ে আসে আর্মেনিয়ার বাহিনী। সংঘর্ষের পর স্বাধীন আজারবাইজানের অংশ চলে যায় আর্মেনিয়ার পেটে। কারাবাখে বসানো হয় নতুন সরকার, কিন্তু হাল ছাড়েনি আজারবাইজান। সম্প্রতি নাগরণ কারাবাখ নিয়ে আবারও সংঘাতে জড়ায় দুই দেশ। তুরস্কের প্রকাশ্য সমর্থন আর তুর্কি ড্রোনের জাদুতে আজারবাইজান ধসিয়ে দেয় কারাবাখের আঞ্চলিক সরকারের মিলিশিয়া আর আর্মেনিয়ার বাহিনীকে। রাশিয়ার মধ্যস্থতায় থামে যুদ্ধ। অপমানজনকভাবে নাগরণ কারাবাখ থেকে বিদায় নেয় আর্মেনিয়া। কিন্তু তুরস্ক কেন দুই প্রতিবেশীর লড়াইয়ে সরাসরি আজারবাইজানের পক্ষ নিল? আজারিরা মূলত তুর্কি বংশোদ্ভূত। তাদের পূর্বপুরুষরা কয়েক শতাব্দী ধরে আজকের আজারবাইজান ও ইরানের একটা অংশ শাসন করে। এখনও ইরানের উত্তর অংশে তাদের বসবাস রয়েছে। তুরস্কের আজারবাইজান প্রীতির মূল কারণই হল তুর্কি জাতীয়তাবাদ। 1917 সালে রাশিয়াতে যখন বলশেভিক বিপ্লব হয়, তখনও পৃথিবীতে ইরান নামে কোনো রাষ্ট্রের অস্তিত্বই ছিল না। দেশটির নাম তখন পারস্য আর তা শাসন করছিল কাজাররা। বিপ্লবের পর আজারবাইজান নিয়ে নিল সোভিয়েত ইউনিয়ন, আর তার কয়েক বছর বাদে পারস্যে যে পাহলভি বিপ্লব হয় তারা নিয়ে নিল আজকের আজারবাইজান রাষ্ট্রের দক্ষিণে থাকা কাজার রাজ্যের অবশিষ্ট অংশ। ফলে এই অঞ্চলের তুর্কিমেনদের আর কোনো রাজ্য থাকল না। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে আজারবাইজান স্বাধীনতা পায়, আর বাদবাকি আজারিদের ঠাঁই হয় পারস্যের পরিবর্তিত নাম ইরানে। তাই তুর্কি বংশোদ্ভূত আজারিদের সম্ভাব্য বিদ্রোহের লাগাম টেনে ধরতে ইরান শিয়া রাষ্ট্র হওয়া সত্ত্বেও সমর্থন দিয়ে আসছে আর্মেনিয়াকে। যদিও এবার নাগর্নো কারাবাখ ইস্যুতে এরদোয়ানের তুরস্কের বিপরীতে আর্মেনিয়ার দুই মিত্র রাশিয়া ও ইরানের অবস্থান ছিল মাঝামাঝি। প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত শক্তিগুলোর উপর ভার্সাইয়ের মতো কিছু অপমানজনক চুক্তি চাপিয়ে দেয় মিত্রপক্ষের দেশগুলো। আরব অংশ হাতছাড়া হয়ে যাওয়ার পর উসমানীয়দের হাতে বাদবাকি যেটুকু ছিল তারও একটা অংশ ভাগাভাগি হয়ে যায় ব্রিটিশ, ফরাসি, রুশ আর গ্রিসের মধ্যে। এই অবস্থায় তরুণ তুর্কি মুস্তফা কামাল পাশার প্রতিরোধ যুদ্ধ আশীর্বাদ হয়ে দেখা দেয় তুর্কিদের জন্য। বাতিল হয়ে যায় বিতর্কিত সাভরা চুক্তি। লুজানের নতুন চুক্তির মাধ্যমে নিজেদের মূল ভূখণ্ডে কর্তৃত্ব ফিরে পায় তুর্কিরা। এর পরের বছরগুলোতে একটু একটু করে এগিয়েছে তুরস্ক, পেয়েছে ন্যাটোর সদস্যপদ। সামরিক অভিযান চালিয়ে সাইপ্রাসের একটি অংশে নির্যাতিত মুসলমানদের রক্ষা করেছে গ্রিকদের নির্যাতন থেকে। অবশ্য বিশ্ব রাজনীতিতে তুরস্কের উত্থান আরব বসন্তের পর সিরীয় যুদ্ধের মধ্য দিয়ে। পশ্চিমা মিত্র আর সুন্নি আরবদের সাথে তুরস্কেও হামলে পড়ে প্রতিবেশী সিরিয়ার উপর। সম্মিলিত হামলায় আসাদ সরকার যখন পতনের মুখে, তখনই ত্রাতা হয়ে আসেন রাশিয়ার পুতিন। যুদ্ধ ঘুরে যায়, কুর্দিয়ার পলিটিক্যাল ইসলাম ইস্যুতে আক্রমণকারী দেশগুলো ভাগ হয়ে যায়। রণাঙ্গন থেকে নিজেদের গুটিয়ে নেয় সৌদি আমিরাত। মার্কিন নিষ্ক্রিয়তা আর রাশিয়ার আক্রমণাত্মক ভূমিকা আসাদের গদি রক্ষা করে। অবশ্য বিদ্রোহীদের উপর সমর্থন রেখে এখনও খেলছেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান প্রকাশ্যে যতগুলো ফ্রন্টে এখন শত্রুদের মোকাবেলা করছেন, স্নায়ুযুদ্ধের পরে পৃথিবীর কোনো দেশকে, এমনকি যুক্তরাষ্ট্রকেও একসাথে এতগুলো ফ্রন্টে প্রকাশ্যে লড়তে দেখা যায়নি। সৌদি আরব, আমিরাত, মিশর ও বাহরাইনের অবরোধের বিপরীতে সরাসরি কাতারের পক্ষ নিয়েছেন এরদোয়ান। সেখানকার সেনাঘাঁটিতে বাড়িয়েছেন নিজেদের সেনা সংখ্যা। এরদোয়ান হস্তক্ষেপ করেছেন লিবিয়ার রাজনীতিতেও। এখানেও তার প্রতিদ্বন্দ্বী মিশর, আমিরাত, রাশিয়া ও সৌদি আরব। তাদের সাথে যুক্ত হয়েছে ফ্রান্স আর সুদান। এরপর ভূমধ্যসাগরে পেট্রোলিয়াম আহরণ নিয়ে পুরনো শত্রু গ্রিসের সাথে মুখোমুখি অবস্থানে গেছেন তিনি। এখানেও এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ফ্রান্স, মিশর আর আমিরাত। সিরিয়া ছাড়া বাকি ফ্রন্টগুলোতে এরদোয়ান একরকম সুবিধাজনক অবস্থানেই আছেন।
ফিলিস্তিনি ইস্যুতে সৌদি আরবের নতজানু নীতির বিপরীতে তুরস্কের শক্তিশালী ভূমিকা বিশ্বের সাধারণ মুসলমানদের মধ্যে এরদোয়ানের জনপ্রিয়তা বাড়িয়েছে। সবশেষ তার আত্মবিশ্বাস তুঙ্গে উঠেছে নাগর্নো কারাবাখে আজারবাইজানের বিজয়ে। তুরস্কের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি আছে উত্তর সাইপ্রাসে। সত্তরের দশকে গ্রিস সমর্থিত সরকারের বিরুদ্ধে অভিযানের পর হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে সেখানে। কাতারে রয়েছে কয়েক হাজার তুর্কি সেনা, আছে বিমান সেনা ও নৌ উপস্থিতিও। তুর্কি নৌ উপস্থিতি আছে আলবেনিয়াতেও। যুদ্ধবিধ্বস্ত ইরাক ও সিরিয়ার উত্তর অংশে রয়েছে বেশ কিছু অস্থায়ী তুর্কি সামরিক ঘাঁটি। এছাড়া লোহিত সাগরের আশপাশে অবস্থান জোরদার করতে চান প্রেসিডেন্ট এরদোয়ান। সোমালিয়ার মোগাদিসুতে গড়ে তোলা হয়েছে অন্যতম বড় তুর্কি সামরিক ঘাঁটি। বলা হয়ে থাকে কামাল আতাতুর্কের পর দেশ ও দেশের বাইরের রাজনীতিতে কোনো নেতা এতটা ভূমিকা রাখতে পারেনি যতটা এরদোয়ান পেরেছেন। বিশ্ব রাজনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি তুরস্ক সমরশক্তিতেও বলিয়ান হচ্ছে। দেশটিতে বাড়ছে সমরাস্ত্র কারখানা। দেশের চাহিদা মিটিয়ে গোলা বারুদ থেকে শুরু করে স্বল্প পাল্লার মিসাইল ও ড্রোন রপ্তানি করছে তুর্কিরা। যুদ্ধবিধ্বস্ত লিবিয়া এবং সিরিয়ার আকাশে প্রতাপের সাথে উঠছে তুর্কি ড্রোন। এবার ঘোষণা এসেছে ওয়াটার ড্রোন নির্মাণেরও। বিশ্লেষকদের ধারণা, এরদোয়ানের আগ্রাসী সমরনীতি শীঘ্রই দেশটিকে পরাশক্তিকে রূপান্তর করবে।